স্বাধীন ভাই, স্বাধীন, নিজের স্বাধীন, ব্যবসা করলে যায় তাই বলেন না। কখনো চাকরি করছেন পরের অধীনে? না না, কোনোদিনও না ভাই, পরের কোনো কথা আমি শুনতে পারি না ভাই। মানে কখনো চাকরি করেন নাই? না, আমার ভালো লাগলো না, এখন চলে যাবো বাসায়, কারোর কোনো পরের অধীনের দাঁত ধরি না। আচ্ছা, তো কখনো পরিকল্পনা আছে মানে পুতপাতের ব্যবসা ছেড়ে যায় আর চাকরি করবেন, এরকম কোনো পরিকল্পনা না ভাই? না না নাই। মানে চাকরি জিনিসটা আপনার ভালোই লাগে না? না, আমার ভালো লাগে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম, আমি সুমন আছি আপনার সাথে। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ব্যবসায়িক আইডিয়া নিয়ে আসলাম আমরা। আমাদের এই ভাইয়ের কাছ থেকে জানবো তিনি কিভাবে এই মশারির ব্যবসাটা শুরু করলো, আর আমাদের বেকার যুবক ভাইয়েরা কীভাবে এরকম একটি মশারির ব্যবসা করতে পারবে, বিস্তারিত সব কিছু আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আর বন্ধুরা, একটা কথা না বললে না, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ব্যবসায়িক আইডিয়ার ভিডিও পেতে। তো শুরুতে আমরা আমাদের এই ভাইটির সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ভাইজান কেমন আছেন? ভালো আছি ভাই। ভাইয়ের নামটা ফারুক শেখ। ভাইয়ের গ্রামের বাড়ি কোথায়? নড়াইল, আমাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণডাঙ্গা। আচ্ছা ভাই, আমরা আপনার কাছ থেকে জানবো আপনি যে এই মশারির ব্যবসাটা করতেছেন কতদিন ধরে করতেছেন? এটা আমি অনেক আগের থেকেই করি, এই মাঝে মাঝে দেশের বাড়ি কৃষি কাজ করি, তো এই সময় সুযোগ নিয়ে আজকে মশারি বিক্রি করি। আচ্ছা আচ্ছা, তো প্রথমত কত টাকা চালান দিয়ে ব্যবসাটা শুরু করছেন? আমাদের অ্যাকচুয়ালি কি, আমরা তো পুরানো লোক, তো আমাদের চেনা জানা আছে, চালান লাগে না, মহাজনে চালান দিয়ে দেয়, সীমিত কিছু লাভ করে আমরা বিক্রি করি। আচ্ছা, তো নতুনরা যদি এরকম একটা ব্যবসা করতে চায়, যেমন আপনি এক গাঠি মাল নিয়ে আজকে ভাই দিলেন, তাহলে এখানে কত টাকার মালামাল আছে আর কি? এখানে মনে করেন কত, 15,000 টাকার মাল আছে। 15,000 টাকা? কেউ যদি নতুন করতে চায় তাহলে সেটা আসে করবে, তার 15,000 টাকা ক্যাশ হলে, আর যদি চেনা চেনা জানা থাকে তাহলে মহাজনের কাছে গেলে হয়তো মহাজন দিয়ে দিল, কিছু টাকা দিল আর কিছু টাকা বাকিতে। বুঝতে পারতেছি, মানে চাইলে ওই যে 10,000 টাকা দিয়ে ব্যবসা করতে পারবে, 15,000 টাকা দিয়ে করতে পারবে, করতে পারবে। হ্যাঁ আচ্ছা, 15,000 টাকা দিয়া তাহলে ব্যবসাটা করতে পারবে, করা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই ব্যবসাটা কোথায় কোথায় চলতে পারে? যে কোনো জায়গায় চলে, আমরা তো হকার, মনে করেন যেখানে ওই যেখানে মন চায় সেখানে সন্ধ্যার পর একটু বিছায় পশলাম ব্যবসা করলাম। বুঝতে পারতেছি, মানে আপনারা যেখানে একটু ঘনবসতি, কম বেশি সব জায়গায় বিক্রি হয়, ঘনবসতি লোকজন থাকলে ওই জায়গায় একটু একটা কিছু বিছাইয়া, লোকজনের সংখ্যা বেশি, হ্যাঁ লোকজনের সংখ্যা যেখানে বেশি ওইখানেই ভালো বিক্রি হয়। আচ্ছা, আমাদের বাংলাদেশের 64 জেলার মধ্যে যে কোনো জায়গায় ঘনবসতি আছে সেই জায়গায় এই মশারিগুলো বিক্রি করতে পারবে? বিক্রি, হ্যাঁ যে কোনো জায়গায় বিক্রি করতে পারবে, তারপর মশা তো সব জায়গায় আছে। তা তো অবশ্যই, মশা তো সব জায়গায় আছে, 10 তলা পর্যন্ত মশা আছে, সব জায়গায় বিক্রি করতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, তো এই যে আপনি ব্যবসাটা করতেছেন, ঠিক আছে, আপনার এখানে 15,000 টাকার মালামাল আছে, তো প্রত্যেক দিন কত পিস মশারি বিক্রি করতে? এটা ভাই অ্যাকচুয়ালি ব্যবসার কথা কিছু বলা যায় না, কোনোদিন 5,000 টাকা হয় বা কোনোদিন 1500 টাকা হয় বিক্রি, ওইটা কিছু বলা যাবে না। আচ্ছা, তাহলে আমাদেরকে এটা বলুন, নতুনরা যদি এই ব্যবসাটা করতে চায় 15,000 টাকা 20,000 টাকা খাটাইয়া, তাহলে তারা প্রতিদিন কেমন ইনকাম করতে পারবে একটা আইডিয়া? মনে করেন যে 15,000 মাসে, 15,000 এই অ্যাভারেজ মিলে 15,000, সে ভালো সেলসম্যান, সে ভালো বিক্রি আলা হয়, ব্যবসা তো মনে করেন রাশি কপালের উপরে নির্ভর করে, সবাই যুক্ত আর কপাল একরকম না, আর হয়তো আপনি দৈনিক 500 কামালেন, আরেকজনের রাশি ভালো আরো বেশি কামাল, বেশি কামাল, আরেকজনের আছে কম রাশি তার 300 কামাল, সেটা কামা ইনকাম আছে, ব্যবসা কথার পরে কপালের ভাগ্যর পরে আর কি, সেটাই। আচ্ছা, তাহলে এমতে মোটামুটি 15,000 টাকা খাটাইলে দৈনিক 500-600 টাকা ইনকাম করতে পারবে? যায়, হ্যাঁ কপাল যদি ভালো হয় ইনশাআল্লাহ যাবে, ইনকাম করতে পারবে। আচ্ছা, তো এই মশারিগুলো আপনারা মূলত কোথায় থেকে আনেন? আমরা যাত্রাবাড়ি থেকে। যাত্রাবাড়ি থেকে? ওইখানেই আমাদের কারখানা, ওইখানেই তৈরি হয়। আপনারা কি মূলত একদম কারখানা থেকে আনেন? না না, কারখানা থেকে আমার মালিকে নিয়ে আসে, মালিক এনে থান এনে তৈরি করে আমরা বেচি। আচ্ছা আচ্ছা, আপনাদের মালিক থেকে আপনারা মালগুলো আনেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনারা যে আনেন, ঠিক আছে, একটা মশারি কত করে আপনারা বিক্রি করেন? বিভিন্ন রকম আছে ভাই, মনে করেন এখানে একটা মাল 300 টাকার আছে, আবার একটা মাল 150 টাকার আছে। কত আইটেমের মশারি আছে এখানে? 7-8 প্রকার আইটেমের মশারি আছে। আচ্ছা, সর্বনিম্ন কত টাকা দাম আছে আর সর্ব উপরে কত টাকা? সর্বনিম্ন ছোট মাল মনে করেন 130-এর আছে, আর এর উপরে কত? উপরে আছে 350-400, 350-400 টাকার পর্যন্ত মশারি আছে। আছে, সর্বনিম্ন হলে 100 টাকা। অনেক বেশি দামের আছে সেগুলো আমরা রাখি না, আমি সীমিত। ফুটপাতে বিক্রি করেন সবাই এত দাম দিয়ে কিনতে চান? না, আমরা মোটামুটি স্বাভাবিক 300-400 টাকা দামের মালটা রাখি, 300-400 টাকা দামের মালটা একটু বেশি রাখে নাকি? হ্যাঁ, ওইগুলো ভালো কাস্টমার থাকলে তারা নেয়। আচ্ছা, মোটামুটি সেল দিলে দৈনিক কয় পিস সেল দেওয়া যায়? 10-15টা, আবার 10-12টা দেওয়া যায়, 10-12টা দেওয়া, আবার কোনো দিন 20টা হয়ে যায় ওইটা ধরার ভিতর না, ওই 10টা ভাগ্য ভালো হইলো, হ্যাঁ ওই 10টায় ধরে রাখতে হবে, 8-10টায়। আচ্ছা, তো আমাদের একটু বলবেন এই যে একটা মশারি বিক্রি করলে, বা এখান তো একটা মশারি, হ্যাঁ একটা মশারি, একটা মশারি বিক্রি করলে আপনার কেমন থাকতে পারে লাভ? পার পিস এভারেজ 50
মানে আবার স্পন্সর 50 এর বেশি থাকে বেশি থাকে অনেক দিন মানে 50 ধরতে মানে মানে নিম্ন 50 টাকা নিচে 50 টাকা অনেক সময় একটু বেশিও থাকে থাকে আচ্ছা বুঝতে পারছি অনেক সময় একটু বেশি থাকে অনেক সময় একটু কম থাকে সেটা তো আর হিসাব করা না না সেটা কাস্টমার বুঝে মাল বাজে মনে করেন 130 টাকার মাল তো আমি 20 টাকা লাভে বেচবো না না তাহলে আচ্ছা এখানে কোথায় থাকেন আপনি যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থেকে আপনার যখন যেদিকে চোখ যায় সেদিকে এদিকে খুশি তার কারণে আমার তো ব্যবসা আমার যেদিকে খুশি আমার সরকার ওটা কাছে না কেউ ওটা কাছে না বুঝতে পারতেছি মানে আপনার মন চাইছে অমুক জায়গায় বসে লোকজন দেখছেন অমুক জায়গায় বসে মনে করেন মশারি গুলা বাইট করে আধা ঘন্টা এক ঘন্টা বিক্রি করলেন মাল লাগলো না আবার গাড়িটা স্বাধীন ভাই স্বাধীন নিজের স্বাধীন ব্যবসা করলে যায় তাই বোঝেন না কখনো চাকরি করছেন পরের দিন না না কোনোদিনও না ভাই পরের কোনো কথা আমি শুনতে পারি না ভাই মানে কখনো চাকরি করেন নাই না আমার ভালো লাগলো না এখন চলে যাবো বাসায় কারোর কোনো পরের অধীনে দাঁত ধারি না আচ্ছা তো কখনো পরিকল্পনা আছে মানে পুতপাদের ব্যবসা ছেড়ে যায় আর চাকরি করবেন এরকম কোনো পরিকল্পনা আছে না 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 মানে চাকরি জিনিসটা আপনার ভালোই লাগে না না আমার ভালো লাগে না মানে পরের অধীনে থাকতে চান না না মোট না আমি পরের কাজ কোনোদিনও ভালোবাসি না মানে নিজে ছোট হোক ব্যবসা যেটা হোক নিজেই করবে আলহামদুলিল্লাহ নিজেই করব আচ্ছা এটা শুনে খুব ভালো লাগছে আসলে পরের অধীনে থাকাই বললাম পরের অধীনে চাকরি করা আসলে খুব কঠিন এখন বর্তমানে কারণ এখন মানুষ মানে একটা মানুষে ওইভাবে মূল্যায়ন করে না করে না না একটা মানুষকে ওইভাবে মূল্যায়ন করে না মানুষের পরের অধীনে একটা চাকরি হলে নিজের স্বাধীন মতন কিছু করতে পারলো না যে কোনো ব্যবসা হয় ব্যবসার মতো স্বাধীন নাই নিজের ব্যবসার মতন স্বাধীন নেই না স্বাধীন নেই আচ্ছা আচ্ছা এই যে আপনি এটা আপনি কাঁধে করে আপনি ঘোরাফেরা করেন তো ওয়েট কত কেজি হবে কত এত বেশি না 15-16 কেজি ওয়েট হবে মানে এটা আপনার কোনো মালুম হয় না না এটা কোনো মালুম নাই আর আপনি তো এটা তো সারাক্ষণ লইয়া ঘুরে না কোনো দিন না দেখ এসে মন চাইছে এখন খারাপ লাগছে এই জায়গায় বসে বিক্রি করলাম হ্যাঁ সর্বোচ্চ কত পিস মশারি আছে এখানে এখানে কত 30-35 পিস 30-35 পিস মশারি আছে 30-35 পিস আছে আচ্ছা তো এই যে ব্যবসাটা করতেছেন এই ব্যবসাটা লস লসের কোনো কিছু আছে লসের কিছুই নাই পচা গলার মাল নাকি লসব লসের কিছু নাই বেচতে পারলাম থাক বেচলাম না বেচলাম থাকলো লসের কি আছে লসের কিছু নাই আচ্ছা তাহলে আমাদেরকে বলেন আমাদের দেশে যে সব বেকার যুগ বাইরে আছে তারা যদি 20,000 টাকা খাটে এই ব্যবসাটা করে তাইলে তারা প্রতিদিন কত টাকা ইনকাম করতে পারবে 20,000 টাকা খাটাইলে মনে করেন যে ওই এভারেজ 500 ধরতে হবে 500 ইনকাম করতে পারবে 500 ধরতে হবে মোটামুটি মানে 20,000 টাকা খাটায় 500 টাকা ইনকাম করতে পারলে তো অনেক খারাপ কি খারাপ কি 15,000 টাকা 15,000 টাকা খাই গুছি 10-12,000 টাকা থাকলো থাকলো তো ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য তো ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকেন